রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে শিশু কিশোর একাডেমি তথা সংস্কৃতি বিভাগ পশ্চিমবঙ্গ সরকারের সহযোগিতায় বরেণ্য শিশু সাহিত্যিক উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর জন্মদিন উপলক্ষে পূর্ব বর্ধমান জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তরের সহযোগিতায় বৃহস্পতিবার বর্ধমান পৌর উচ্চ বিদ্যালয়ে একটি অলংকরণ কর্মশালার আয়োজন করা হয়। কোনো একটা জায়গা তুমি দেখছো যেটা পড়ে গেছো, সেই রকমই দেখতে ছবিটা, অর্থাৎ কি ওটা হচ্ছে তোমার গল্পের অলংকার, অলংকৃত করা হলো, অলংকরণ করা হলো, অর্থাৎ ওটা হচ্ছে ওর গয়না, অলংকরণটা হচ্ছে গয়না, সাজ, বোঝা কথা একেবারে সাজ, কথাটা হচ্ছে এইরকম। তেমনি তোমার হচ্ছে এই যে লেখাটা পড়লে লেখার সঙ্গে যেরকম আম থাকবে সেই লেখাটার সাজ। এখন এতজন আছে, প্রত্যেকের সাজের ধরন আলাদা, কারণ প্রত্যেকে এক জামা কাপড় পরে আসেনি, প্রত্যেকে আলাদা জামা কাপড় পরেছে, ও মাথায় একটা কিছু একটা পরেছে, ও হলদি গেঞ্জি পরেছে। এদিন এই কর্মশালায় প্রায় কয়েক শতাধিক ছাত্রছাত্রী অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারী ছাত্রছাত্রীদের শংসাপত্র প্রদান করা হয় এবং একটি সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনুপ্রেরণায় সমস্ত রকম উন্নয়ন কর্মসূচি চলছে। চলছে আমাদের উন্নয়নের পথে 11 কর্মসূচি পুরো পশ্চিমবঙ্গ জুড়ে। তার সঙ্গে সঙ্গে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যে ছাত্রদের বিভিন্ন শিক্ষা বা তাদের অনুশীলন এই ব্যাপারটাও বারেবারে চিন্তা করেছেন। তারই একটা আমরা দেখতে পাচ্ছি একটা উদাহরণ আমাদের শিশু কিশোর একাডেমির বিশেষ উদ্যোগে আমাদের তথ্য সংস্কৃতি দপ্তরের সহযোগিতায় অলংকরণ কর্মশালা। আমরা প্রত্যেকে জানি আজকে উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর জন্মদিন, এবং সেই জন্মদিনকে শ্রদ্ধার সঙ্গে এবং স্মরণে মননে চিন্তনে যাতে প্রত্যেক মানুষের কাছে তার বার্তা পৌঁছায় সেজন্য আজকে আমরা বর্ধমানের বিভিন্ন ছাত্রছাত্রী নিয়ে আমরা করছি একটা বিশেষ কর্মশালা, যার নাম অলংকরণ কর্মশালা নাম দেওয়া হয়েছে। এবং সেই কর্মশালার পুরোটা পরিচালনা করতে আমাদের কলকাতা থেকে খ্যাত অলয় ঘোষাল মহাশয় নিজেই এসছেন, তার সঙ্গে এসছেন বিভূতি চক্রবর্তী মহাশয়, যিনি পুরো ব্যাপারটাই দেখছেন। এবং আশা করি ছাত্রছাত্রী এর মধ্যে দিয়ে কিছু শিখে যাবে। তারা শুধু শিখেছে আঁকতে, কিন্তু অলংকরণ কীভাবে করতে হয়, কীভাবে একটা অঙ্কনকে সাজাতে হয়, অলংকার পড়াতে হয়, সেটা আমার মনে হয় কিছুটা হলেও এই অল্প সময়ের মধ্যে ছাত্রছাত্রীরা শিখতে পারবে, যেটা তাদের ভবিষ্যতে উপকার হবে বলে আশা রাখছি। আজকে 120 জন ছেলে মেয়ে প্রায় অংশগ্রহণ করেছে, এবং প্রত্যেকেই বাবা মা খুবই খুশি যে তারা একটা অনদিন করোনা কাটিয়ে আজকে এই তথ্য সংস্কৃতি বিভাগের পক্ষ থেকে অলংকরণ কর্মশালা, তাদের এই খবর শুনেই তারা খুব খুশি এবং তারা সেই ছেলে মেয়েদের এখানে পৌঁছে দিয়ে তারা বাইরে অপেক্ষা করছে। বর্ধমান শহর এবং তার লাগোয়া নীলপুর, পারভিহাটা, স্টেশন বাজার, তারপরে নওয়াভাট, সব জায়গায় ছেলেমেয়েরাই আছে। গোলাপবাগ বিভাগ হচ্ছে আমাদের, যেহেতু আজকে শীর্ষক উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর জন্মদিন, তার উপলক্ষে আমরা জানি যে ওনার সবচেয়ে শ্রেষ্ঠ শিশু সাহিত্যিক উনি, এবং ওনার যে লেখা বা ওনার যে আমরা তার সিনেমাও দেখেছি গোপী গায়েন বাঘা বায়েন সবাই জানে, তা তার গল্পের উপরেই আমরা গল্প পড়ে আমরা বাচ্চাদেরকে কীভাবে গল্প পড়ে আমরা অঙ্কন করতে পারি সেটাই শেখানোর একটা চেষ্টা করা হচ্ছে আমাদের দপ্তরের মাধ্যমে। বর্ধমান থেকে পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দ বার্তা।